السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. رمضان মাস আসবে আসবে বলে এসেছে এবং আজকে প্রায় শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। যদি আল্লাহ চাহেন, যদি আজকে ঈদুল ফিতরের চাঁদ উদিত হয় তাহলে আজকে রমাদানের শেষ দিন, 29 রমাদান। 28টা রমাদান শেষ করে আজকে 29 রমাদানে আমরা উপস্থিত হয়েছি এবং কি ঈদুল ফিতরের একেবারে কাছাকাছি মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, ঈদুল ফিতরের কাছাকাছি মুহূর্তে এসে আমরা অনেকে ভুলে যাই যে রমাদানের থেকে আমরা কী শিক্ষা পেয়েছি। ঈদ যখন আসে তখন আমরা খুশিতে এত বেশি আত্মহারা হয়ে যাই, রমাদানের যে শিক্ষাগুলো সেগুলো আমরা ভুলে যাই। তা আমাদেরকে মনে রাখতে হবে, রমাদানের মূল শিক্ষাটা হচ্ছে কিন্তু তাকওয়ার শিক্ষা। এই শিক্ষা শুধুমাত্র একটি মাসের জন্য নয়, এই শিক্ষা হচ্ছে সারা বছরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়ার জন্য তৌফিক দান করুন। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি শাহরু মোবারক প্রোগ্রাম। আজকে আমাদের স্টুডিওতে আমরা নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য আমাদের দেশ পরেন একজন আলোচককে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমাদের মহতরম আলোচকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার আগে জানিয়ে রাখছি আমাদের শাহরু মোবারক প্রোগ্রামটি স্পন্সরে আছেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মহিফাল শাখা, কো স্পন্সরে আছেন স্টার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বিডি, আলোকিত ইউথ সোসাইটি, ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ফেনি, ড্রিম টাচ কম্পিউটার ফেনি এবং হোম প্লাস এসএস গ্রোড ফেনি। সম্মানিত দর্শক, আমরা যেহেতু ঈদের পূর্ব মুহূর্তে একেবারে বসে আছি, যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে অবশ্যই আগামীকাল ঈদ এবং সেই খুশির বার্তা নিয়ে সেজন্যই আমরা মূলত ঈদ কেন্দ্রিক আজকের আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। ঈদুল ফিতরের দিনে অনেকগুলো সুন্না আছে, মোমিনের ঈদটা কেমন হবে সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তাসকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা রশিদ আহমদ শাহিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতরম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহতরম অগ্রিম আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। জি, আপনাকেও ঈদের শুভেচ্ছা। তো মহতরম, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে, ঈদ বলতে আসলে কি বোঝায়, ঈদের ইতিহাসটা কি? السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وأصحابه أجمعين. شهر مبارك برنامج আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দকে আমরা জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। দীর্ঘদিন পর্যন্ত প্রায় 29টি রমাদান আমাদের পাশে থাকার জন্যে আপনাদের সকলকে আবারও আমরা অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাই পরিচালক আমাকে একটি প্রশ্ন করেছেন যে আসলে ঈদের বিষয়টা আমরা কোথায় থেকে পেয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্যে একটি সিয়াম সাধনার মাস হিসেবে আমরা রমাদান মাসের 29টি রোজা অথবা 30টি রোজা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই রমাদান মাসটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার তাকওয়ার গুণে নিজেদেরকে গুণান্বিত করার জন্যে। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য মাহে রমাদানের এই ফরজ রোজাগুলো আমরা রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, যদি আজকে চাঁদ উঠে আমরা আগামীকালকে সিয়াম সাধনাকে ভঙ্গ করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আরেকটি দিন আমরা অতিবাহিত করব, সেটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। তো আমরা ঈদুল ফিতর আমরা কোথায় থেকে পেয়েছি? আসলে রমাদান মাস আমরা যেটা অতিবাহিত করেছি সেটা ছিল তাকওয়া অর্জনের মাস। রমাদান মাস ছিল কিয়ামুল লাইলের মাস, তাকওয়া রমাদান মাস ছিল তারাবির নামাজের মাস, রমাদান মাস ছিল কোরআন তেলাওয়াতের মাস, রমাদান ছিল নিজেকে সংযম করার মাস, রমাদান ছিল নিজেকে আত্মগঠনের মাস, রমাদান ছিল আমাদের নিজেদেরকে ফুত পবিত্র করার মাস। এই ফুত পবিত্র মাসটিকে আমরা আজকে হয়তো বিদায় জানাবো। আল্লাহ তাআলার যে গুণান্বিত একটি মাস ছিল, আল্লাহ তাআলার রহমত মাগফিরাত নাজাতের যে একটি মাস ছিল, সেটি একটি চাঁদ উঠার মাধ্যমে হয়তো আমরা আজকে সেটিকে বিদায় জানাতে হচ্ছে। এই মাসটি আমাদেরকে আল্লাহ তাআলা মূলত দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য, নিজেদেরকে গঠন করার জন্যে। সেখান থেকে বের হয়ে আসে আমরা আজকে ঈদ উদযাপন করব। ঈদ উদযাপনটা কোথা থেকে আসলো? আসলে মূলত ঈদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ফিরে আসা।
এমন দিনকে ঈদ বলা হয় যেদিন মানুষ একত্র হয়ে এই দিনটিকে কি করে আনন্দে উদযাপন করে। এই দিনটা মূলত আমাদের জন্য এসেছিল ইসলামের ঈদের সূচনাটা হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা উপহার হিসেবে এটাকে ঈদের দিন আমরা পেয়েছি। সালাতুল ঈদুল ফিতরের দিন এবং হচ্ছে যে কুরবানি ঈদুল আজহার দিনটাকে আমরা আনন্দের জন্য আল্লাহ তাআলা আমাদের পক্ষ আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা ছিলেন মদিনাবাসীরা দুইটি দিন উদযাপন করতেন, আতশবাজি করা বিভিন্ন বিষয় নিয়ে তারা কি করতেন আনন্দ উদযাপন করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে বললেন যে আমি তোমাদেরকে তার চেয়ে আরও বেশি আনন্দের দুইটি দিন উপহার দিতে চাই। সেই দুইটি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা যে দিনগুলোকে আমরা অতি আনন্দের সাথে আমরা কি করতেছি পালন করতেছি, আল্লাহ তাআলা এই দিনটিকে আমাদের জন্য আনন্দের দিন হিসাবে দিয়েছেন। এই দিনে আমরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করব, ঈদুল ফিতরের নামাজ আদায় করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতিতে আমাদের নিজেদের মাঝে আনন্দ উল্লাস করব। সেখানে কোনো থাকবে না অশ্লীল বেহায়াপনা, নিজেদের মাঝে থাকবে না আতশবাজি করা, অন্যের ক্ষতি করা, রং মাখামাখি করা, এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলার অন্য একটি বিষয় বর্ণনা এসেছে যে এই দিনে দোয়া কবুল করা হয়, কারণ আনন্দের সাথে আল্লাহ তাআলা আমাদের দুঃখ দুর্দশাগুলোকে কাটিয়ে যদি আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা সেই ফরিয়াদগুলোকে কবুল করে নেন। তাহলে আমরা দীর্ঘ 30টি দিন অথবা 29টি দিন রমাদানের যে সিয়াম সাধনা অর্জন করলাম, তাকওয়ার গুণে গুণান্বিত নিজেদেরকে অর্জন করার জন্য চেষ্টা করলাম, সেটিতে যদি আমরা একদিনে আমরা অশ্লীলভাবে বেহায়াপনার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলি তাহলে কী তাকওয়া অর্জন করলাম, এটি আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করা দরকার। আমরা তাকওয়া অর্জন করব, পাশাপাশি আনন্দও করব। আনন্দটা হবে মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, ঈদ শুভেচ্ছা জানানো, নতুন কাপড় পরিধান করা, ঈদগাহে প্রত্যেক মুসলমান একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করা, কোলাকুলি করা, সেমাই খাওয়া, বিভিন্ন ধরনের আনন্দ হতে পারে যেটা ইসলাম সীমারেখা দিয়েছে। ইসলাম আমরা এতটুকু বলে নাই যে আপনি ফরজার বিধানকে, ফরজির একটা বিধানকে আপনি লঙ্ঘন করে নারী পুরুষ অবাধ মেলামেশা করে, তারপর আতশবাজি করে, নারীরা গান বাজনা করবে, ছেলেরা দেখবে, সেরকম কোনো ইসলাম বৈধতা দেয়নি, তাহলে এরকম কোনো কিছু আমাদেরকে করা যাবে না। এই জন্য আমাদেরকে ঈদের আনন্দের দিনটাকে ওভাবেই করে ইসলামের আলোকে আমাদেরকে কাটাতে হবে। যে মহতরম ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের মুসলিমদের প্রত্যেকটা দিনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে চালানো উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহ আছে সেই সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা উচিত। সেক্ষেত্রে আমরা ঈদের দিনে কী কী সুন্নাহ পালন করতে পারি বা রাসূল ঈদের দিনে কী কী করতেন? যে মোহতারম ভাই একটি চমৎকার প্রশ্ন করেছেন, আমরা ঈদের দিন কী কী করতে পারি। ঈদের দিন প্রথমত হচ্ছে আমাদের প্রথম একদম বিষয় হচ্ছে সালাতুল ফজরের নামাজ আদায় করা। আমরা এক্ষেত্রে অনেক ভাইকে দেখা যায় যে বা অনেক বোনকে দেখা যায় বা অনেক পরিবারে দেখা যায় রাত্রিবেলা চাঁদ দেখার পরে অতি আনন্দে আমরা ফজরের নামাজটুকু কাজা করে ফেলি। সকাল 8টায় ঘুম থেকে উঠে আমরা হয়তো অনেকেই ঈদগাহের দিকে ছুটি না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সালাতুল ফজরের নামাজ আমাদেরকে আদায় করতে হবে, জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। সালাতুল ফজরের নামাজ আদায় করে আমরা এসে গোসল করে নিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেদেরকে ফুত পবিত্র করে নিতে পারি, নতুন জামা পরিধান করে ঈদগাহের উদ্দেশ্যে আমরা যেতে পারি, ঈদগাহে গিয়ে ইমাম সাহেবের পিছনে ছয় তাকবীরের সাথে আমাদের সালাতুল ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব। তারপরে যা হচ্ছে যে দুটি খুতবা আছে, খুতবাগুলো আমরা শুনবো, ঈদগাহের আলোচনাগুলো শুনবো, তারপর হচ্ছে যে এক রাস্তা দিয়ে হেঁটে যাব, অন্য রাস্তা দিয়ে হেঁটে আসব, সুগন্ধি ব্যবহার করব। এগুলোর প্রত্যেকটার পিছনে দলিল রয়েছে, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা বলতে পারছি না। এই বিষয়গুলো আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন আমরা করতে পারবো। সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, তারপর হচ্ছে গায়ে আতর মাখা, তারপর হচ্ছে যে নতুন কাপড় পরিধান করা, তারপরে যে এক রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, অন্য রাস্তা দিয়ে হেঁটে আসা, এভাবে করে আমাদের অনেকগুলো সুন্নাহ আমরা পালন করতে হবে। লজিক আছে আসলে, এক রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এবং আরেক রাস্তা দিয়ে হেঁটে আসা, মূলত বিষয়টা হচ্ছে ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চান যে মানুষে মানুষে এই যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা যাতে মিটে যায়, কিংবা মানুষে মানুষে যাতে মেলামেশা যাতে বেশি হয়, তো এক রাস্তা দিয়ে যদি আমি যাই কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে, আবার আরেক রাস্তা দিয়ে যদি আমি আসি আরও কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হবে,
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে মানে মানুষের মাঝে মানুষের সাথে মানুষের যে মেলামেশা মহব্বত ভালোবাসা যেন বৃদ্ধি পায়, এই জন্যই মূলত এই বিধানটার কথা বলা হয়েছে। যে মোহতরম ইনশাআল্লাহ আমরা আবারও আপনার কাছে যাব, তার আগে আমরা এখন বিরতির একটু সময় হয়ে গেছে, আমরা বিরতির খুব কাছাকাছি চলে এসেছি। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম ঈদের দিন আমরা কী কী সুন্নাহ পালন করতে পারি, ঈদের দিনটা আমরা কীভাবে কাটাতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা সুন্নাহ পালন করতে গিয়ে অনেক সময় ফরজের কথা ভুলে যাই। ঈদের দিনে সুন্নাহগুলোর কথা আমাদের মাথায় থাকে, নতুন জামা পরিধান করা, তারপর হচ্ছে খুশবু ব্যবহার করা, কিংবা এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া, এগুলো সুন্নত, এগুলো আমল করে সওয়াব আছে, কিন্তু না আমল করলে গুণা নেই। তবে গুরুত্বপূর্ণ যেটা সবচেয়েতে বেশি না আমল করলে গুণা আছে সেটা হচ্ছে ফজরের নামাজ। আমরা ঈদের দিন খুশিতে অনেকেই ফজরের নামাজ ত্যাগ করে ফেলে, ভুলে যাই যে ফজরের নামাজ আজকে যে ফজর পড়তে হবে, ঈদের খুশিতে আমাদের মনে থাকে না। লেট নাইটে অনেকে ঘুমাতে যাই, যার কারণে ফজরের সময় আমরা ঘুম থেকে জাগতে পারি না। ঈদের নামাজে অনেক দ্রুততার সাথে গিয়ে আমরা তারপরে জামাতে সামিল হই। এক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত ঈদের নামাজে একটু তাড়াতাড়ি গিয়ে সবার সাথে যাতে মেলামেশা হয়, কথাবার্তা হয়, এই বিষয়টা যাতে আমরা মাথায় রাখি। সম্মানিত দর্শক মন্ডলী, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির সময়টুকু আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ জুড়ে অসংখ্য ব্যাংকে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকের সেবা নিন। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরও কাছে, তাই লেনদেন করুন আস্থার সাথে, আমরা আছি আপনার পাশে। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট আল নূর প্লাজা, দ্বিতীয় তলা, মহিফাল, ফেনী। মোবাইল 0161705 6559। ঐতিহ্যবাহী হাজির মিষ্টি মেলা নতুন আঙ্গিকে এখন মহিফালে। অত্যন্ত মনোরম পরিবেশে বাহারি নানান স্বাদের খাবারের সমাহার নিয়ে মানসম্মত রেস্টুরেন্ট হাজির মিষ্টি মেলা অ্যান্ড বাগদাদ রেস্টুরেন্ট। মোবাইল 0181602-5184। ফেনী শহরের সেলাই জগতের ঐতিহ্যবাহী আধুনিক ও আস্থাশীল প্রতিষ্ঠান এনাম্বুরকা হাউস। এখানে পুরুষ, নারী ও বাচ্চাদের সব ধরনের পোশাক সেলাই করা হয় এবং কাপড় পাওয়া যায়। পবিত্র মাহে রমজানে সময় বাঁচাতে এবং পোশাক বানাতে আজই চলে আসুন এনাম্বুরকা হাউস, MM টাওয়ার, দ্বিতীয় তলা, সওদাগরপট্টি, ফেনী। মোবাইল 0181705-7146। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শাহরাম মোবারক প্রোগ্রামে। আমরা বিরতির পূর্বে শুনছিলাম যে ঈদের ইতিহাস এবং ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে। এবার আমরা আমাদের সম্মানিত আলোচকের কাছে জানতে চাইব, মুমিন ব্যক্তি তার ঈদের দিনটা কীভাবে কাটাবে? জি ভাই পরিচালক, আপনাকে আবারও বিরতির পরে ধন্যবাদ জানাচ্ছি। একজন মুমিন ব্যক্তি ঈদের দিনটা কাটাবে মূলত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনটাই তার মূল লক্ষ্য হবে। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনা করেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা 30টি রোজা রেখেছি বা 29টি রোজা রেখেছি, তাকওয়া অর্জন করেছি, তাহলে একদিন আমরা কেন আনন্দের কারণে আল্লাহ তাআলাকে ভুলে যাব? প্রথমত হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যেদিন আল্লাহ তাআলার সাথে আমাদের কোনোভাবেই যেন নাফরমানি না হয়, ওই দিনটা কোনোভাবেই যেন আল্লাহ তাআলাকে আমরা ভুলে না যাই, সেই বিষয়টাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে সেদিন আমরা ইমানের সাথে যেন আমাদের নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, আমাদের প্রত্যেকটা পথ চলা যেন ইমানের সাথে হয়, যেটা আমি প্রথমেই বলেছি সলাতুল ফজরের নামাজ আদায় করা, অথবা ঈদের ঈদগাহ থেকে আসার পরে অতি আনন্দের কারণে আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে গিয়ে, বেড়াতে গিয়ে বা পরিবার পরিজনকে সময় দিতে গিয়ে যেন জোহরের নামাজ, আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ অথবা ইশারের নামাজ কাজা না হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা। তারপর হচ্ছে যে আমাদের কেয়ামতের ভয়াবহতার কথা আমাদের নিজেদেরকে স্মরণ করা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কেয়ামত থেকে, যে কেয়ামতের যে আজাব, সেই আজাব থেকে মুক্তির জন্যই মূলত একটি রমাদানের সিয়াম রোজা আমরা করেছি। আল্লাহ তাআলাকে আমরা ভয় করি বিদায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা রমাদানের রোজাগুলো রেখেছি। তাহলে আজকের দিনটি কেন আমাদের আল্লাহ তাআলার ভয়ের বাইরে চলে যাবে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখা দরকার। তারপর হচ্ছে আসলে ঈদের দিন আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, ফর্দার বিধান লঙ্ঘন করা, সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা। আরেকটা বিষয় আমাদের কাছে লক্ষ্য আসে, সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন টেলিভিশনগুলো অথবা মিডিয়াগুলোতে যে ধরেন বিভিন্ন ধরনের অশ্লীল নাচ গান ঈদের আনন্দের কারণে যেটি আসলে হয়ে থাকে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে এড়িয়ে চলা। পাশাপাশি আমরা যে তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছিলাম,
তাকওয়া অর্জন করেছিলাম সেটা যেন আমাদের সর্বঅবস্থা মাথায় থাকে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা। তারপর হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে আমাদের পুরো বছর ব্যাপী কোনো আত্মীয় স্বজনদের সাথে খোঁজখবর নেওয়ার মতন সুযোগ থাকে না। ঈদের দিন অথবা ঈদ পরবর্তী যেহেতু ছুটি থাকে, অফিস আদালত সব কিছুই ছুটি থাকে, সে সময় আমাদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া, পিতা মাতার খোঁজখবর নেওয়া, ভাই বোনদের খোঁজখবর নেওয়া, পিতৃকুল মাতৃকুলের বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, তাদের বাসায় বেড়াতে যাওয়া এবং তাদেরকে বেড়াতে আসার জন্য আহ্বান করা, অনুরোধ করা, এই বিষয়গুলো আমাদেরকে করা দরকার। এবং বাকি দিনগুলো যেন আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, সেজন্য নিয়মিত নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, যেভাবে রমজানে তসবিহ তাহলিল আমরা ইস্তিগফার করেছিলাম সেভাবে করে তওবা করা, ইস্তিগফার করা, যেভাবে করে আমরা লাইলাতুল কদরের রোজা নিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা চেয়েছিলাম, প্রত্যেকটা দিনে আমাদেরকে সেভাবে চাওয়া। জি মহতরম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ঈদ তো আসলে সবার জন্য আসে, জি, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ধনীরা যেমনভাবে খুশি হয়ে ঈদ উদযাপন করে, গরিবরা সেভাবে উদযাপন করতে পারে না, তাদের হয়তো সেই কেনাকাটার সামর্থ্য থাকে না কিংবা ঘরে খাবারের সেই ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে আমরা ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি কীভাবে করতে পারি? জি ভাই মহতারম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ঈদের আনন্দ ভাগাভাগি করার বিষয়ে। সেটি আমাদের অন্য আলোচনাগুলোতে আমরা বলেছিলাম যে আমরা রমাদান মাসে আমরা যাকাত প্রদান করি এবং রমাদান মাসে রোজার ভুল ত্রুটিগুলোকে দূরীকরণের জন্যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। এই সাদাকাতুল ফিতর এবং হচ্ছে যে যাকাত প্রদানের মাধ্যমে অন্য একজন অসহায় পরিবারও যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেটির জন্য আমরা খোঁজখবর নিব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটির বাহিরেও আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে ঈদ উপটকন উপহার দেওয়ার মাধ্যমে, যেহেতু রাসুল হাদিস তাহাব্বু ওয়ালা তাআদ্দু, হাদিয়া দাও ভালোবাসা বাড়াও, ভালোবাসা বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে। আমাদের মুমিনের পথ চলাই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আমি নিজে খাইলাম, নিজে পছন্দ করলাম, নিজে পড়লাম, কিন্তু আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কষ্টে থাকলো, সেটার মাধ্যমে কোনো ধরনের আনন্দ হতে পারে না। সেজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব অসহায় হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে প্রত্যেকে যেন ঈদ আনন্দ করতে পারি, ঈদ উদযাপন করতে পারি। আল্লাহ তাআলার যে আমাদেরকে একটা আনন্দের দিন দিয়েছেন, সেই আনন্দের দিনটা সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেটা আমাদের প্রত্যেককে চেষ্টা করা উচিত। জি মহতারাম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা শুনছিলাম ঈদ এবং ঈদের ইতিহাস, ঈদের দিনে সুন্না এবং মমিনের ঈদের দিন কীভাবে কাটবে সেই বিষয়ে। মমিনের প্রত্যেকটা দিন, শুধুমাত্র ঈদের দিন নয়, প্রত্যেকটা দিনই হবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং ঈদের আনন্দ যে ভাগাভাগি, আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের মানুষদেরকে নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। যেই সময় আমি ঈদের আনন্দ উপভোগ করছি সেই সময় আমার পাশের প্রতিবেশী সে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে। যেই এক সময় আমি শপিং করতেছি সেই একই সময়ে সে কিন্তু ছেঁড়া জামা পরিধান করে হাঁটতেছে। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কেন? সে যে গরিব ঘরে জন্ম নিয়েছে এটা তো তার দোষ নয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা পরীক্ষা, কাউকে গরিব ঘরে জন্ম দিয়েছেন, কাউকে ধনী পরিবারে। তা আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, আমরা যেই মানুষগুলো সামর্থ্যবান আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই মানুষগুলোর খোঁজখবর নেওয়া, যারা পথের পারে পড়ে থাকে, যারা ডাস্টবিন থেকে খাবার খুঁজে খায় এবং যারা ছেঁড়া কাপড় পরিধান করে ঘুরে বেড়ায়, সেই মানুষগুলোর হক আছে আমাদের উপরে। তাদেরকে আমাদের জাকাতের টাকা থেকে দিতে হবে, তাদেরকে আমাদের দান সৎকার দিতে হবে। সেজন্য আমাদের সবসময় উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্টগুলো বোঝা, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের যেই প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করা। সম্মানিত দর্শক, আজকে একটু পরেই আমাদের ইফতারের সময় উপনীত হবে, আর এরপরেই আমরা সবাই চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখাও একটা সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। আমরা অনেকেই এটা খুব একটা আমলে নেই না। আমরা এখন যত বেশি ডিজিটাল হচ্ছি তত বেশি ধর্ম থেকে একটু দূরে সরে যাচ্ছি। আমরা ফেসবুকের দিকে তাকিয়ে থাকি, কখন ঢাকা থেকে খবর আসবে, কখন টেলিভিশন চ্যানেলে খবর দেবে যে চাঁদ দেখা গিয়েছে আগামীকাল ঈদ উল ফিতর, এই চিন্তা করে আমরা মোবাইলের দিকে তাকিয়ে থাকি। কিন্তু বিশ্বনবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে তিনি চাঁদ দেখতেন এবং চাঁদ দেখে দোয়া করতেন। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ চাঁদ দেখা। এই জন্য আমরা সবাই চেষ্টা করব চাঁদ দেখার জন্য। আজকে যদি চাঁদ দেখা যায় আগামীকাল হচ্ছে ঈদ উল ফিতর। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।